করোনাকালীন আঘাত এবং মূল্যস্ফীতির ধাক্কা সামলে বিশ্বব্যাপী বেড়েছে কর্মসংস্থান, কমেছে বেকারত্বের হার। আন্তর্জাতিক সমসংস্থা আইলোর তথ্য অনুযায়ী চলতি বছর বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে 15 বছরের মধ্যে সর্বনিম্নে। তবুও মুদ্রার উল্টো পিঠে এখনও বেশ উদ্বেগজনক অবস্থা তরুণদের কর্মসংস্থানের। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। করোনার ধাক্কা এবং উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে কর্মী ছাঁটাই শুরু হয় প্রতিষ্ঠানগুলোতে। তরুণদের জন্য কর্মক্ষেত্র প্রবেশও অনেকটা কঠিন হয়ে পড়ে। 2024-এ কিছুটা ধারায় ফিরেছে বিশ্বের শ্রমবাজার। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য মতে 15 বছরের সর্বনিম্ন 4.9% বেকারত্বের হার। 2019-এ এই হার ছিল 5.5% বেশি। তবে তরুণদের কর্মসংস্থানের গ্রাফের চিত্রটা হতাশার। এখনও তরুণদের বেকারত্বের হার 13%, অর্থাৎ বিশ্বজুড়ে এখনও তরুণ প্রজন্মের 6.5 কোটি সদস্য প্রবেশ করতে পারেনি কর্মজীবনে। 20%, অর্থাৎ 10 কোটি তরুণ না প্রবেশ করতে পেরেছে কর্মজীবনে, না পেয়েছে কোনো প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ। এদের প্রায় 67% নারী। উচ্চ আয়ের দেশগুলোতে 25-29 বছর বয়সীদের অন্তত 80% কর্মজীবী, নিম্ন আয়ের দেশগুলোতে এই হার মাত্র 20%। অঞ্চলভিত্তিকে উত্তর আমেরিকা এবং ইউরোপে বেকারত্বের হার গত বছরের তুলনায় কমলেও আরব দেশগুলো এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে তুলনামূলক বেড়েছে এই হার। নুসরাত মৌমি, চ্যানেল 24।